Flashback. Hello friends, welcome back to my channel Laltu Bono Vlogs. তো আমার নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। তো আজকে হচ্ছে আমাদের বাড়িতে আমার বড়শালি রান্না করছে। তো চলো যে দেখা যাও কি রান্না করছে। কি রান্না করছো? সোয়াবিনের তরকারি। মানে হাড়ছাড়া মাংস, তাই তো? এখানে দেখো সব কেটে কুটে রেডি করে দিয়েছে। টমেটো, পেঁয়াজ, লঙ্কা মঙ্কা। এটা কি খাচ্ছিলে? কাঁচা মিঠে আম। আর এদিকে আলুটাও আছে। আরে খোসা না চিকুকে দিয়ে দেবে। মানে ফ্রেন্ডস, আমার একটা খরগোশ আছে, তো তোমরা তো জানোই ওই আলুর খোসা, পটলের খোসা খেতে খুব ভালোবাসে। কোনটা? ওই তো ওইটা ও যাই হোক, আমের খোসা। পটল বলছি আমি, ওটা আমের খোসা। ঠিক আছে, এখন এগুলো পুড়িয়ে দিয়ে দিবি। তো এখন টমেটো, এখন টমেটো নিয়ে কুচি খেলা করছে। ছোটোবেলার গলা মনে পড়ে গেছে। দিদি এখন হাড়ছাড়া মাংস করবে, রান্নাটা দেখি কেমন করে। আমি কোনদিন খাইনি অবশ্য বড়শালির হাতে রান্না। খোঁজে যাচ্ছে, দেখ। আর এদিকে হচ্ছে ভাত টাত সব বসিয়ে দিয়েছে, ভাত বাকি আছে। তো ফ্রেন্ডস, আজকে অতিরিক্ত গরম ফেলেছে, দেখো বাইরে পুরো টানা রোদ। হু হা করছে রোদে, পুরো টানা রোদ। আমি বেগুন গাছে দেখো কত সুন্দর বেগুন হয়েছিল, তুলে নিয়েছি। চিকুরো খুব গরম লাগছে, যা গরম পড়েছে, গরম লাগবে না। বোন নিয়ে চলে এসছে হাতে করে। চল, কি করছে? না, প্লাস্টিক দিন, প্লাস্টিক ধরে ছেড়ে খায়। কামাবে এক্ষুনি হাত ঢুকিয়ে দিবি। এই সরে যা, সর সর সরে যা জিগু। ওই আরে বাটি রে দে, ও তো সব নিচে পড়ে যাচ্ছে, তো খেতে পারবে। আরে বাড়ির হাত ঢুকালে তো আমি কামাবে তো। সর সর এই বাড়ো বাড়ো, চলে চলে বাইরে আয়, বাইরে আয়, চুকো চুকায় আয় 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 আয়। খাবারে এত প্যাঙ্গুল নাই, দে বাটিটাও নিয়ে আসে কি। বেরো বেরো, দে বাটিটা দিয়ে দে। দাঁড়া দাঁড়া, ঢোক চুকু যা, ভেতর ঢোক, ভেতর ঢোক। চ দাঁড়া দাঁড়া দাঁড়া, চ ভেতর ঢোক, ভেতর ঢোক, যাও। দেখি 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 চিকু চিকু, ভেতর ঢোক, ভেতর ঢোক, চলো চলো চলো, যাও 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 যাও, ভেতরে যাও। কি করছো বলতো? যা ভেতরে যা, ভিতরে খাবার আছে তো যা। বাবা গায়ে দিয়ে দিয়ে যাই, দেখ ওই দে লোম উঠছে গায়ে থেকে। জানা গরমে গিয়ে একটু গায়ে একটু জল ঢেলে দেবো। সোয়াবিন পুরো হাড় ছাড়া মাংস পুরো, এখন তো লাগছে রস বড়ার মতো, দেখো দেখতে পুরো রস বড়া। তারপরে এবার দেওয়া হবে কড়াতে, আলু তুলে সবিনটা ভাজা ভাজা হয়ে যা, লাল 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 ভাজা ভাজা হয়ে যাবে। খান পান সব করে নিলাম, তো ফ্রেশ হয়ে গেছি, তো এবার ভাতটা খেয়ে নেবো। এখন দিদি এখন ভাত বাড়ছে, ভাত বাড়া স্টার্ট হয়ে গেছে।
চলো।